সুদখোর ইউনুসের কথা শুনে লাফাচ্ছে আর ওই জামাতের? ওরা কয়দিন আছে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে, যে কোনো সময় ঢুকে যেতে পারে, এই গুঞ্জনটি কিন্তু গত কয়েকদিন ধরে হইতেছে। এমনকি প্রধানমন্ত্রী নিজ মুখে পর্যন্ত এই কথা বলেছে যে তিনি যে কোনো সময় বাংলাদেশে ঢুকবে। সেই ভাইরাল হওয়া কল রেকর্ডটির পর এবার কিন্তু আরও একটি নতুন কল রেকর্ড ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যে কল রেকর্ডে তিনি বলেন যে ডাক্তার ইউনূস সরকার আর বেশি দিন টিকবে না, অন্ত বেশি হইলেও এক মাস। এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা, কোন প্রেক্ষাপটে কোন দিক থেকে তিনি এই কথা বলেছেন, আসলেই কি ডাক্তার ইউনূস আর সরকারে থাকবে না, বিস্তারিত আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই শুনবো, কল রেকর্ডটি থেকে শুনবো। কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি, দেখুন শুনুন। সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে আর ওই জামাতের? ওরা কয়দিন আছে? গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে। আপা আপনি নিউজ জানেন কিনা? আপা আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা, এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে আপার অবস্থা। হ্যাঁ, ওখানে তো একজন শিবির আর একজন হলো ছাত্র দল, তাদেরকে বসাইছে এখন গোপালগঞ্জে। জি আপা, এটা আসলে গোপালগঞ্জে এখন আপা আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশে নেতাকর্মীরা হয়তো বা নামতে পারত। একজনের নাম বলবা, সাথে সাথে তাদের একটা মামলা দেবে এবং গ্রেপ্তার করে নেবে। ও তাহলে তো ওইটা আসলে, তাহলে সেটাও তো আসলে, তাহলে আমাদের কোন দিকে যে যাব আপা আসলে? যার যার এলাকা নিয়ে সে কাজ করতে হবে আর সবাইকে সাবধান করতে হবে। আর গোপালগঞ্জ যাবো, যে গোপালগঞ্জ যখন হাত দিচ্ছে তো গোপালগঞ্জে যে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। জি আপা, জি আপা, জি জি, গোপালগঞ্জ হাত দিলে এটা ভালো হবে না। জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? আমি ভালো আছি, আমি ঠিক আছি। আমি যে কথা বলছি সারা বাংলাদেশে, কারণ কালকে প্রজ্ঞাপন দিছে। জি আপা। এনএসআই র‍্যাব ডিজিএফ সবাইকে রিপোর্ট আইজিপি কে ডেকে ইউনূস বলে দিছে, মানে আওয়ামী লীগের সাবেক এমপি, বর্তমান এমপি, ভবিষ্যতে এমপি হতে পারে। জি আপা। তারা তাদের আত্মীয় স্বজন, ক্লোজেস্ট আত্মীয় স্বজন, জি আপা, প্লাস যারা কাউন্সিলর মেম্বার, তারপরে মেয়র, যে যেখানে আছে এবং তাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যাশ করতে বলছে। তোমরা কত করবে সেটাই তো কথা। হ্যাঁ আপা, এখন আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কি না জানি না, এম এম ননি আহমেদ ননি, উনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই, তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, 82 ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার ভিতরেই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে, তো আমরা গেলাম না। ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো, আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না পা, ওই গেট দিয়ে হয়তো বা 4-5 জন ধরেন যে চলে গেছিলো বাহিরে, এ অবস্থা। আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, সংগঠন কেটেটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি, এদের খুব ডিস্টার্ব করতেছে খুবই। আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো, মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ,
সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে যতটুকু না করতে পারতেছি ওরা ততটুকু করতেছে, এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম, আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তো বা। আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি, কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হলো আপনার 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে, মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও, মানে দোকানে বসলে, চায়ের দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়, কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে, যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন, এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি আপা, দাঁড়াও দাঁড়াও, একটু পাকা কথা এখন বলার সময় না। সরি আপা, এখন যার নাম দেব তাকে সবার আগে আয়েস করবে, জি আর তার নামে সবার আগে মামলা দেবে। জি আপা, আপা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস, মানে কালকে যে প্রেসটা দিচ্ছে এটা আমি সুন্দর পড়ছি, অনেক ভালো লাগছে, এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি। হ্যাঁ, ওটা আমি নিজে দেখে দিছি, আমি কারেকশন করে দিছি, এবং আমাদের খুবই টিটিএস ফেসবুক ওটা দেওয়া হচ্ছে, ওইভাবেই যাবে। আর আমাদের কমরা কয়েকজন নেতা ঠিক করে দিছি, তারা বিভিন্ন ইস্যুতে একটা করে স্টেটমেন্ট দেবে। জি আপা, আমার অনেক, তুমি নাম দিতে বলো। হ্যাঁ, শেখ সেলিমের নাম দিয়ে দাও, সে চালাক। না উনি কিভাবে, উনি উনি তো মানে আমাদের আমাদের কে চালাবে? আপনি যারে বলবেন। আমি যারে বললে তো হবে না, তোমাদের এই বাস্তবতা বুঝতে চাও না কেন? জি আপা, এখনই যার নাম দেবো তখনই সে অ্যারেস্ট হবে। তাহলে আপনি সাজার খান, জি হ্যাঁ সাজার খান নাম যে তাকে অ্যারেস্ট করছে, জি আপা, বসে বসে মানে কার কাছ থেকে কি পাকা কথা শুনে বলে তো লাভ নাই। জি আপা, এদের নর্মাল, আমাদের তো নর্মাল রাজনীতি করতে দেবে না। জি আপা, ওই ওসি যে ওসিতে কলার ধরছে, ওসিদের নাম কি, ওসির বাড়ি কোথায়, সেটা খোঁজ করে বার করো, আমার পাঠাও। ঠিক আছে আপা, আমার আপা যদি সুযোগ থাকে আপা আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সব কিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে এক মাঘে শীত যায় না। ঠিক আছে আপা, 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সব কিছু করে দিছি, জি আপা, আর্মিদের করে দিছি, জি এ পর্যন্ত যে কজন সব আমার প্রমোশন পাওয়া, জি আপা, আর এখন একেবারে ওই সুদখোর ইউনুসের কথা শুনে লাফাচ্ছে, আর ওই জামাতের ওরা কয়দিন আছে, জি আপা, সামনে এক মাস টিকে কিনে দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা, আর আমি আপনাকে এক মাস আগে কিনে দেখো, তখন এই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন, জি, আর এই তালিকা সব করে রাখো আপা, আর যারা এই যে ঘর বাড়ি ভাঙা পোড়ানো তাদেরকেও হিসাবটা নাম রাখো, এবার যেন ভুল না হয়, পরে এর চাচা, ওর মামা, ওর শ্বশুর, ওর শাশুড়ি, এইগুলি যেন না হয় আপা, এবার গুইনে 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 হিসাব নেওয়া হবে। জি আপা, জি আপা, আমি গত 2000 এখন কিচ্ছু বলিনি, আমি 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না, আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর প্রিয় বন্ধুরা, তাহলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলছে তাই সত্যি হতে চলছে? ডাক্তার ইউনূস সরকার কি আর থাকবে না, আর টিকবে না? দেখা যাবে, সেটা সময়ে বলে দিবে কে থাকবে বা না থাকবে। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে ব্যক্ত করুন। এই ভিডিওটি এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।